বাংলাদেশের বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলেই দেখছেন আপনাদের সকলকে সাধারণ আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য দর্শক সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে পেয়েছেন আমার বায়াবসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদ সচিবের সাবেক মহাসচিব প্রফেসর ডক্টর এম এ আজিজ এবং আমার ডানের রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এবং ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র আব্দুল সালাম স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায় উপজেলা নির্বাচন হচ্ছে একটি ধাপ শেষ হলো। এই নির্বাচনেও দেখা গেছে যে জাতীয় সংসদ নির্বাচনের মতোই ভোটারদের আগ্রহ খুব একটা নির্বাচনের ব্যাপারে নেই এবং বিগত অনেকগুলো নির্বাচনেই একই ধারা অব্যাহত আছে এর কারণ কী কেউ কেউ বলেন যে দেশে এত উন্নয়ন হয়েছে মানুষের আর এখন ভোট নিয়ে অত আগ্রহ নেই কেউ কেউ মনে করেন যে মানুষ আসলে ভোট ব্যবস্থাই ধ্বংস হয়ে গেছে রাজ গণতন্ত্রহীনতা এগুলোর কারণে মানুষের আর ভোটের প্রতি আগ্রহ নেই সো আপনাদের দুজনের কাছ থেকে আমি শুনতে চাই প্রফেসর ক্রেমে আছে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আজকের আলোচক এবং চেন্নাইয়ের দর্শক শ্রোতাদের শুভেচ্ছা দেখুন বর্তমান এই যে উপজেলা নির্বাচন চলছে এই নিয়ে বেশ আলাপ আলোচনা আছে যে মানে এইবারই প্রথম যে স্থানীয় নির্বাচনে ভোটার উপস্থিতি কম এই ভোটার উপস্থিতি কম এইটা শুধু বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডই গ্লোবালি অ্যাফেক্টেড এবং আমাদের এই সাউথ ইস্ট এশিয়ান রিজনে নির্বাচনটা উৎসবমুখর পরিবেশ একটা ঐতিহ্য ছিল কিন্তু এখন আস্তে আস্তে সেটা কমতে শুরু করছে এতে কোনো সন্দেহ নাই এখন এই ব্যাপারে স্থানীয় নির্বাচনগুলোতে যেটা হয় আর কি যে এটা তো খুব স্বাভাবিক যে দলীয় দল রাজনৈতিক দলগুলো সবার পার্টিসিপেশন হলে এখানে উপস্থিতি ভালো হয় এতে কোনো সন্দেহ নাই তবে এটাও ঠিক যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল তাদের তো সমর্থক আছেই যদিও অনেকে দলীয় কমেন্টের বাইরে এসেও তারা নির্বাচন করছে এবং বহিষ্কার হচ্ছে অনেকে আসতেছে এটাও ঠিক কিন্তু তারপরে অনেকে তো ভোটাররা আসছে না আবার অন্যান্য দল আওয়ামী অন্যান্য কিছু দলের বিভিন্ন যেহেতু এবার কোনো দলীয় প্রতীকে নির্বাচন হচ্ছে না বিভিন্ন দল থেকে বা আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র কিংবা ব্যক্তিগতভাবে অনেকে নির্বাচন করছে এবং এইখানে দেখা যায় যে এইটার সমর্থকদের ভিতরেও অনেকে আসছে না বিভিন্ন ইস্যুতে যে আমার পরিচিত প্রার্থী তো দুইজন কিংবা আমার প্রার্থী জিতবে কিংবা এটাও ঠিক মানুষের সার্বিক একটা গ্লোবালাইজড যে একটা প্রেক্ষাপট যে উন্নত বিশ্বে যারা গণতন্ত্রের কথা বলে তাদের দেশেও কিন্তু ভোটার পার্টিসিপেশান থার্টি ফাইভ থার্টি পারসেন্ট এরকম আসে অনেকে আসে সাধারণ ভোটাররা জানেও না ইলেকশন হচ্ছে সেটা ভিন্ন জিনিস আমাদের দেশে আপনার কেউ কেউ মনে করে আপনি যেটা বললেন যে আমাদের দেশ অনেক উন্নয়ন হয়েছে এগুচ্ছে মানুষ এখন নির্বাচন করে কে জনপ্রতিনিধি হবে তাদের আস্থার জায়গা আছে তারা সেই পরিবেশে আছে। অনেকে মনে করে যে না এটাও এটাও এক ধরনের আছে সব মিলেই ফ্যাক্টর সব মিলেই আসলে আমার কাছে মনে হয় এবার যেমন ধান কাটার ইস্যু কেউ কেউ বলে যদিও এটা পুরোপুরি একমত না আমি কিন্তু এটাও ঠিক যে বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় অনেকে তাদের নিজেদের কাজেও ছিল এটা বাস্তবতা যে সব দলের পার্টিসিপেশন এর চেয়ে ভালো মানে আমার মনে হয় ভোটার উপস্থিতি হওয়ার মতো সুযোগ ছিল তবে এখানে আমি মনে করি যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল তারা দীর্ঘ সময় যাবৎ পনেরো বছর ষোলো বছর যাচ্ছে তারা আন্দোলন বর্জন করে আসছে ইয়া আন্দোলন করে আসছে নির্বাচন বর্জন করে আসছে এবং এই জায়গাটায় একটা রাজনৈতিক দলের এটা যদি গণতান্ত্রিক পদ্ধতি এগোতে চায় তারা ডেমোক্রেসি প্র্যাকটিস করে তাহলে ইলেকশনের করা উচিত ইলেকশনের মাধ্যমেই সরকার পরিবর্তন হয় রাজনৈতিক দল দেশ পরিচালনার দায়িত্বে আসে নির্বাচনের বাইরে থেকে সমালোচনা করাও সঠিক না আমি মনে করি তারা নির্বাচনে পার্টিস পার্টিসিপেট করা উচিত তাদের দলের বিহু জনগণকে বলা উচিত এবং তাদের যে সে আছে রাজপথে এবং আন্দোলনের মাধ্যমেও বলতে পারে এবং পাশাপাশি নির্বাচনও একটা বড় পথ এবং তারা সংসদেও বলার মতো একটা প্ল্যাটফর্ম ছিল সেখানেও তারা আসে না এই জায়গাটায় আসলে আমার মনে হয় জনগণ কিছুটা এফেক্টেড হচ্ছে এই সমস্ত কারণে তাদেরও একটা সাপোর্টার গ্রুপ আছে এতে কোনো সন্দেহ নেই আমি আসবো আবার আপনার কাছে মিস্টার আব্দুল সালাম একই প্রশ্ন আপনার কাছে শুধু বার্তি একটু চোখ করে দিতে চাই ওনার কথা সূত্র ধরে যে বিএনপি কবে নির্বাচনে অংশগ্রহণ করবে কোন নির্বাচনে অংশগ্রহণ করবে আবার আপনাকে ধন্যবাদ আমার সমালোচক আপনাকে ধন্যবাদ জানাই যারা দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ নির্বাচন কোথায় নির্বাচন নির্বাচন কে আছে নাকি বাংলাদেশে আমাদের সব সিলেকশন এবং ওই আওয়ামী লীগের কোন প্রার্থী থাকবে এটাকে সিলেকশন করার জন্য আজকে হাজার হাজার বা শত শত কোটি টাকা নির্বাচন কমিশন খরচ করতেছে বরঞ্চ এইগুলো না করে কারণ আওয়ামী লীগ তো পাবলিকের আস্থা নাই কোনো আজকে বিএনপি কেন অন্য কোনো দলকে কোনো অংশগ্রহণ করতেছে ওনাদের সাথে যে জোটে যারা আছে কোনো রাজনৈতিক দল তারা কোনো অংশগ্রহণ করছে তাদের যে সাজানো যে বিরোধী দল জাতীয় পার্টি তারাকে অংশগ্রহণ করতেছে অর্থাৎ কারোই কোন আস্থা নাই বর্তমান এই মানে আওয়ামী লীগের এই সরকারের ক্ষমতায় থাকাকালীন কোনো নির্বাচনের উপরে জনগণের কোনো আস্থা নাই ঠিক আছে এইখানে বলবো যে এই সমস্ত এই করে না করে যে এখন দেশের অর্থনৈতিক সংকটে এই যে হাজার হাজার কোটি টাকা খরচ না করে বরঞ্চ এই সমস্ত টাকাগুলো এই যে জিনিসপত্রের দাম যেগুলো বাড়ছে নিত্য প্রজনের দাম যেগুলো বাড়ছে আজকে গ্যাস বিদ্যুৎ পানি আজকে যেগুলোতে সরকার ভর্তুকি দিতে পারতেছে না ভয় পায় যে কত ভর্তুকি দেব বরঞ্চ এই টাকাগুলো নিয়ে সেখানে ভর্তুকি দেখ এই সব নির্বাচনের নামে একটা প্রহসনের বা নাটক না করে বলছে এই টাকাগুলো পাবলিকের টাকা তো তাই না জনগণের টাকা তো আজকে কি হচ্ছে আজকে ব্যাঙ্কগুলো একের পর এক লোপাট হয়ে যাচ্ছে ঠিক আছে সেগুলো না করে এখন পরিষ্কার কথা যে নির্বাচন আমরা তো বারবারই বলছি যে বিএনপি তো অবশ্যই নির্বাচন চায় কিন্তু সেটা তো নির্বাচন হইতে হবে সেটা তো সিলেকশন না বা ওই উনি ওনারা প্রধানমন্ত্রী থাকবে ওনারা মন্ত্রী থাকবে ওনাদের এমপিরা থাকবে আমরা খালি ওখানে নির্বাচনে যায় ওই আঠারো নির্বাচনের মতো খালি অংশগ্রহণ করে তাদেরকে একটা জায়জ করে দেব এই নির্বাচন তো পাবলিক চায় না আজকে যদি তো বলে যে আজকে কি জনগণ আজকে নির্বাচন ওই ভাই যেটা বলল যে দলীয় যদি বিএনপি সহ অংশগ্রহণ করতো তাহলে বাড়ত না এটা ঠিক না স্থানীয় নির্বাচন কিন্তু যখন দলীয় ভিত্তিক ছিল না তখনই কিন্তু অংশগ্রহণ বেশি ছিল পার্টিসিপেশন বেশি ছিল স্থানীয় নির্বাচন এই আওয়ামী লীগ দলীয়করণ করতে যে বরঞ্চ এই সমস্ত স্থানীয় নির্বাচনগুলোতে কিছু কিছু দলের বাইরেও রাজনীতির বাইরেও লোকজন যারা অংশগ্রহণ করত তাদের পথটা বন্ধ করে দিচ্ছে আওয়ামী লীগ সেই সময় শুধু আওয়ামী লীগ তাদের প্রার্থীগুলোকে জেতানোর জন্য জেতানোর জন্য সেই সময় অন্য অন্য নিউট্রাল যে সমস্ত যে জনগণ ছিল সমাজে যারা ছিল তারা যাতে অংশগ্রহণ করতে পারে যে সুযোগটা ছিল আজকে সেই সুযোগটা নাই এই জন্যই আজকে সবাই বলতেছে ভাইও যেটা বললেন যে এই স্থানীয় নির্বাচনের মানে এটা একটা রেকর্ড যে এত কম সংখ্যক মানে ভোটার এর আগে আর কোনো দিন স্থানীয় নির্বাচনে কোনোদিন অংশগ্রহণ করে নাই এটার একটাই কারণ যে আজকে আওয়ামী সরকারের উপরে কারো কোনো আস্থা নাই এই নির্বাচনের উপরেও কোনো আস্থা নাই এবং আজকে যে নির্বাচন কমিশন যাটা এই সরকারের একটা আগ্রাবাহী প্রতিষ্ঠান হিসাবে রূপান্তরিত হয়েছে কখনো পাঁচ সাত পার্সেন্টে বলে বিশ পার্সেন্ট আবার বিশ পার্সেন্ট নিজেরাই বলার পরে আবার যখন সরকারের থেকে স্লিপ যায় তখন আবার বলে বিয়াল্লিশ পার্সেন্ট কাজেই আজকে করোনার ব্যাপারে জনগণের কোনো আস্থা নেই এই কারণেই জনগণ যাচ্ছে না প্রফেসর আজিজ আপনি শুনছিলেন এবং একটি প্রসঙ্গ মিস্টার সালাম তুলেন যে তীব্র এই অর্থনৈতিক সংকটের মধ্যে কেন প্রহনের নির্বাচন দরকার নাই তো নির্বাচন করার যে নির্বাচনে মানুষ পড়তে যায় না অনেক রাজনৈতিক দল অংশ নেয় না যে নির্বাচন প্রশ্নবিদ্ধ তাহলে এবং সেই নির্বাচন যদি নিজেদের নিজেদের মধ্যে করতে হয় তাহলে সিলেকশন একটা প্রসেসের মধ্যে গেলেই হয় নির্বাচনে করে এত অর্থ দরকারটা দেখেন দেখেন এবং যেখানে সংকট সালাম ভাই এই যে কথাগুলো বললো মানে হতাশার থেকে বলছে দেখেন বিএনপি কেন নির্বাচনে আসে না এইটা আপনাকে বুঝতে হবে বিএনপি চোদ্দতে নির্বাচনে মানে বর্জন করলো পরে আবার স্বীকার করলো যে তাদের ভুল সিদ্ধান্ত ছিল আঠারোতে আসলো বিতর্কিত করার জন্যই ডিটেল যাচ্ছি না আমি এইবার তারা নির্বাচনে আসলো না তো এখন তাদের এই যে দীর্ঘ পনেরো বছর যাবৎ যে তারা নির্বাচনের বাইরে আসে আছে। এবং এর ভিতরে দেখেন তারা দলীয় বিএনপি তাদের জোটের অন্যান্য শরিক দল নিয়ে তারা আন্দোলন সংগ্রাম করার চেষ্টা করছে তারা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে তারা গণবুদ্ধানের কথা বলছে তারা বিভিন্ন সময় বিভিন্ন দিনক্ষণ তারিখ দিছে তারা পাঁচ দফা দশ দফা সাতাশ দফা ছাপান্ন দফা দিছে তারা এক দফার আন্দোলনের কথা গেছে তারা আঠাশে অক্টোবরের মতো দুর্ঘটনা ঘটে তারপরে আবার একদম জনবিচ্ছিন্ন হয়েছে জো নাটক বলেন তালাবন্দ নাটক বলেন সব দেখছে পাবলিক এবং তারা বিদেশি নির্ভরতার কথাও আমরা দেখছি তারা পরবর্তী সময় তারাও আবার সরে গেল এখন বিএনপি হতাশ এবং তাদের নেতৃত্ব কর্মীরা হতাশ তাদের দেখেন নেতৃত্ব দুর্নীতি দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব দেশের বাইরে আছে তাদের এই বাইরের নেতৃত্বের যে কমেন্ট এখানকার নেতৃবৃন্দের সাথে গ্যাপ আছে এখানে নেতৃবৃন্দ গ্রুপিং আছে দলে আট বছর নয় বছর যেমন সম্মেলন হয় না তাদের যে কেন্দ্রীয় কমিটি ছয়জন একশো চল্লিশ জনের মতো শূন্য আছে উপজেলা জেলা কমিটিগুলো কনভেনিং কমিটি পদ এখনও সদস্য ফিলফিল হয় না তারা এখন মানে আপনার আরপিও দ্বারার এগারোর ইঁয় এগারোর চ এগারোর খ এই সমস্ত দ্বারায় বাতিল হওয়ার মতো তাদের নিবন্ধন তাদের আরপিও যে সাথের ক ধারার যে মানে পরিবর্তন করার জন্য ইলেকশন কমিশন কোর্ট হয়ে গেছে সেটাও সিদ্ধান্ত না এই প্রেক্ষাপটে এখন তারা জনগণের চেয়ে অনেক দূরে আছে কর্মীদের মধ্যে হতাশা চলে আসছে কারণ কর্মীদের অনেকবার তারা আশা দেখিয়েছিল যে এইবার ক্ষমতায় আসতেছে সুতরাং এই সমস্ত প্রেক্ষাপটে তারা এখন হতাশ কিন্তু সরকার যে কারণে এই পার্লামেন্ট ইলেকশন করছে বিএনপি না আসার পরেও কারণ সরকারের সাংবিধানিক বাধ্যবাধকতা স্থানীয় নির্বাচন স্থানীয় সরকারের কাঠামো ভেঙে গেলে তো সরকার চলবে না আপনার এই স্থানীয় সরকার কাঠামোর এই যে যে পদগুলা খালি হচ্ছে এগুলো নির্বাচন ফেজওয়াজ করতে হবে এটা সরকারের এক ধরনের বাধ্যবাধকতা আছে এখন বিএনপি যদি মনে করে যে এই যে আমি একটু আগে বললাম কেন নির্বাচনে আসে না দুর্বলতা এবং আপনি বেশ ভালোভাবে স্টাডি করা আছে যেভাবে সেটা বোঝা গেছে হ্যাঁ উনি একটা কথা বলছেন যে তীব্র অর্থনৈতিক সংকট আপনি কি স্বীকার করেন সেটা দেখেন এই অর্থনৈতিক সংকটের প্রেক্ষাপটে গভর্নমেন্ট এইবার মানে দেশ পরিচালনা আসার পরেই মাননীয় প্রধানমন্ত্রীকে বলছে আমরা এখন বাণিজ্যিক কূটনীতি আমরা চাই না এখন অর্থনৈতিক কূটনীতির দিকে মানে রাজনৈতিক কূটনীতি না বাণিজ্যিক কূটনীতি অর্থনৈতিক কূটনীতি এটার দিকে তারা জোর দিছে এবং বিভিন্ন ফাইন্যান্সিয়াল প্রতিষ্ঠানের অনেক কিছু চেঞ্জ পরিবর্তন করতেছে ব্যাংকগুলোর যে সমস্ত মানে ভুল ত্রুটি ছিল এগুলো রিফর্ম করতেছে বিদেশ থেকে টাকা আনার ব্যাপারে সেইগুলো আইন কানুন রিফর্ম করতেছে এবং অপচয় রুদে বিভিন্ন সময় যারা বিভিন্ন সময় দেশে বাইরে যেতে ট্যুরে গভর্নমেন্ট অফিসার সেটার সেটা নিয়ন্ত্রণে নিচ্ছে বিভিন্ন ফাইন্যান্সিয়াল যে বিদেশির যে সমস্ত সংসার সংস্থার সাথে ঋণের ব্যাপার আছে সেগুলো তারা পর্যালনা করছে আমাদের যে মেগা অর্থনীতি প্রজেক্ট যেগুলো আছে সেইগুলা একটা কৌশলে মৃতভেয়ের মাধ্যমে কিভাবে আগানো যায় সেগুলো সমন্বয় করতেছে সুতরাং সরকার তো চেষ্টা করতেছে। কারণ বিএনপি তো এই শ্রীলঙ্কার সময়ও আমরা অনেক হাক ডাক দেখছি বিভিন্ন সময় আমরা দেখিত সেগুলো সেগুলো বাস্তবতা বাংলাদেশে নাই মাননীয় প্রধানমন্ত্রী বিগত সময়ের তার যে দেশ পরিচালনা অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর যে অবস্থান বিশ্ব নেতৃত্বে যে অবস্থান আমার কাছে মনে হয় দেশ পরিচালনায় ওনার যে অভিজ্ঞতা সব মিলে অর্থনৈতিক সংকটে বাংলাদেশ পড়বে না ওনাদের তো যে কোনো সময় যে কোনো সমালোচনা আসলেই একটা হলো যে বিএনপি পারে নাই বিএনপির আমলে এ হয়েছে তারপর বিদেশে যে বিদেশিরও রায় নাগ্রলায় কেন তাদের এখানে কি হয়েছে অর্থাৎ এদেরকে পাশ কাটায় যাওয়া আর বিএনপির সমস্যা নিয়ে তো ওনাদের বেশি চিন্তা করা উচিত তো ওনাদের সমস্যা ওনাদের চিন্তা করা উচিত দেশের সমস্যা নিয়ে দেশের মানুষের সমস্যা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো আজকে ধ্বংস হয়ে যাচ্ছে সেটা নিয়ে কিন্তু দুঃখটা হলেও ওনারা তো মনে করছেন যে একটা শক্তিশালী বিরোধী দল থাকলে তার থেকে ভালো ভালো পাওয়া যাবে ওই মাঝে চাপ অনুভব করা যাবে সেটা তার মানে তো ওইটাই তার মানে ওনারা পারমানেন্ট সরকারি দল কথাটা তো তাই ওনার অ্যাটিটিউডটা তো তাই যে ওনারা ক্ষমতায় আছে ক্ষমতায় থাকবে কারণ আপনারা আসে পারলে বিরোধী দল হন তাই না এটা এই এই ই দিল দিলো কে তাদেরকে এটা জোর করে তাই না জোর করে আমার আধিপত্যটা বিস্তার করা কথাটা হলো যে বিএনপি নিয়ে চিন্তা না করে এতটুকু চিন্তা যদি দল তার দেশটিয়া চিন্তা করতো যে মনে করেন আজকে যদি চিন্তাই করতো তাহলে বেগম খালেদা জিয়াকে একটা মানে চ্যারিটি ফান্ডের একটা টাকা সেই টাকা অলরেডি ব্যাংকে দুই দুই কোটি জায়গায় ছয় কোটি হয়ে গেছে সেটার জন্য খালেদা জিয়ারে আপনি সাজা দিলেন আর বিদেশি আরেকটা এনভায়রমেন্টের টাকা ওনাদের আমলের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মখালব্বিরকে একটা ব্যাংক দিয়েছিলেন সেই ব্যাংকে সেই টাকাটা ট্রান্সফার করে নিয়ে গেল এখন কি ওনারা জবাব দিতে পারবেন যে সেই সেই টাকাগুলো কোথায় আর ব্যাংকটা কোথায় আজকে যাকে দিলেন যে যে মদিন খান আলমগীর সাহেব ওনাকে কেই এই ব্যাপারে একবার না জিজ্ঞেসবাদ করা হয়েছে বা তাকে আইনের আওতায় আনা হয়েছে তো এই জন্য যে যে বিভিন্ন আজকে ন্যাশনাল ব্যাংক কয়দিন আগে কি অবস্থা ছিল কারা চুরি করলো এটা আজকে ইসলামী ব্যাংক কয়দিন আগে কি অবস্থা ছিল এখন কারা চুরি করলো এগুলো অর্থাৎ এটা তো বললে লাভ নাই যেগুলো বিএনপি এই করছে বিএনপি করছে আমেরিকা ওই করছে আরে ভাই এটা চোখের সামনে যেটা যে আমার টাকা পাবলিকের টাকা পাবলিকের টাকা আমি গচ্ছিত রাখছি ব্যাংকে আপনি সেই টাকা আমাকে দিতে পারছেন না কেন টাকা গেল কোথায় টাকা গেল কোথায় তাই এগুলোর জবাব তো তাকে দিতে হবে তো এটা নিয়ে বিএনপি বিএনপিটা পারে না বিএনপি বিএনপি বাদ দেন আজকে এই জন্যই তো বললাম যে নির্বাচনের কথা বল যে বিএনপি গেলে এইটা তো বিএনপি যায় না কেউই তো যায় নাই তো কাজে এটা তো সমস্যাটা ওনারা রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ আর জোর করে ওনারা খেলে যে বললাম জোর করে ক্ষমতায় থাকার জন্য জোর করে ক্ষমতায় থাকার জন্য আজকে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে দিছেন তারা দলীয়করণের নামে দলীয়করণ করতে যে সবগুলো প্রতিষ্ঠান তারা ধ্বংস করে দিছে আর নির্বাচনী প্রসেসটাও ধ্বংস করে ফেলছে যে কারণে জনগণের আজ বর্তমান নির্বাচনের প্রতি কোনো আগ্রহ নাই আর বিএনপি নির্বাচন বিএনপি তো নির্বাচন চায় বিএনপি তো নির্বাচন চায় কিন্তু ওনার অধীনে করতে হবে কেন উনি যদি এরশাদ সাহেবের অধীনে নির্বাচন ফেয়ার না হয় খালেদা জিয়ার অধীনে নির্বাচন ফেয়ার না হয় উনি আমার সাথে এমন কি ভাবটা করছেন যে খালেদা জিয়ারে জেলে ঢুকাইছেন তারেক রহমান সাহেবের বিরুদ্ধে একের পর এক মামলা দিচ্ছেন আমাদের সবার নামে শত শত মামলা আমরা রাস্তায় দাঁড়াইলে সেখান থেকে ধইরা নিয়ে জেলে পিড়া দেয় আবার ওনার অধীন আমাকে নির্বাচনে যেতে হবে কেন উনি তো জোর করে যেটা বললেন যে শোন যেটা হলো যে আজকের কোন নির্বাচনটা দুই হাজার সালে যে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো সেই সময় আর্মি ব্যাক গভর্নমেন্টের সাথে তারা লিয়াজো করে ক্ষমতায় আসলো এবং সেই ক্ষমতায় আসার পর থেকে আর তারা ক্ষমতা জোর করেই আছে এরপরে তার নির্বাচন হয়নি দেশে এরপরে তো তাদের সিলেকশনে তারা জোর করে একটা ফ্যাসিস্ট হয়ে গেছে আজকে আওয়ামী লীগ এরপরে যে কয়টা কোনো নির্বাচনটা হয়েছে দুই হাজার দুই হাজার চোদ্দোর কথা বললেন দুই হাজার চোদ্দো একশো বাহান্নতে পনেরোটা সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেল তারপরে দু হাজার আঠারোর কথা বললেন আপনার এখানে নির্বাচন চলাকালীন আমি কয়েকবার আসছি নির্বাচন চলাকালীন অ্যাজ এ ক্যান্ডিডেট আমি বলছি যে আমার প্রতিদ্বন্দ্বী কিন্তু আওয়ামী লীগ না আমার প্রতিদ্বন্দ্বীর প্রশাসন প্রশাসন আমাকে নামতে দিচ্ছে না আমি ইলেকশন করতে পারছি না আমার পোস্টার কাইটা নিয়ে যাচ্ছে আমার আমার ক্যাম্প বলতে দিচ্ছে না আমার কর্মীকে আমার পিছন থেকে ধরে নিয়ে যাচ্ছে তো এইভাবে আমি কীভাবে নির্বাচন করব তাই না এটা তো বাস্তব তো সেই আমরা তো ওই ওই কারণেই গেলাম যে আমরা দেখাইতে চাইলাম যে দেখেন দলীয় সরকার অধীনে দিনে নির্বাচন হতে পারে না আমরা বলছি এই যে আমরা আমরা এই জন্য আসলাম আসার পর তো আমরা নির্বাচন করতে পারছি না আর ওরাখানে বিএনপিরই দোষ দেয় তা তারপরে কী হলো এরপরে এই যে দুই হাজার চব্বিশের এটা কি কোনো নির্বাচন হয়েছে কী হলো আমরা একটা সমাবেশ দিলাম সমাবেশের মধ্যে তারা দুপুর থেকেই শুরু করলো মারামারি নিজেরাই সেখানে অঘটন ঘটাইলো নিজেরাই সব কিছু করলো সেখানে আমাদের দুই ঘন্টার মধ্যে দুই ঘন্টার ব্যবধানে সেখানে কয়েক হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে দিল স্পেসিফিক মামলা উমকে নাম দিয়ে ঠিকানা দিয়ে এই দুই ঘন্টার মধ্যে তারা সব জায়গা ফেললো অর্থাৎ এটারও পূর্ব পরিকল্পিত যাতে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখা যায় কারণ নির্বাচনের মাঠে যদি বিএনপি থাকে তাহলে আওয়ামী লীগ ভোট পাবে না এই কারণেই তারা বিএনপিকে বাইরে রাখার জন্য সেই সময় তার সেই ঘটনা ঘটানোর পরে তারা মারল তারা সব কিছু করলো আমাদের মহাসচিব সহ কতজনে জেলে দিল আমাদেরকে দাবড়ায় বাড়াইলো বা তারপরে আমাদের অফিসে তালা দিয়ে দিল ওনারা নির্বাচনের নামে একটা প্রহাসন করলো যেটা কি নির্বাচন হয়েছে কোনো নির্বাচন হয়েছে বলেন যদি নির্বাচন কমিশন সত্যিকার অর্থে কোনো নির্বাচন কমিশন থাকতো ওই নির্বাচনই তো হয় না সেই নির্বাচনে কি সেই নির্বাচনে কী হলো যে একই দল থেকে একই আওয়ামী লীগের একে আওয়ামী লীগের একজন দাঁড়াইল নৌকা নিয়ে আরেকজন দাঁড়াইলো হ্যারিকেট নিয়ে আরেকজন দাঁড়াইলো আরেক আরেকটা নিয়ে এবং একে আওয়ামী লীগের পদধারী লোকজন এবং সেটা আরও ইস্টাবলিশড করলো যখন নির্বাচন হয়ে যাওয়ার পরে স্বতন্ত্র নামে যারা জিতে আসছে তারা আওয়ামী লীগের সভানেত্রীর কাছে যা তারা দিয়ে আসলো এই এইগুলো মহিলা এমপি আপনি সিলেকশন করে দেন তো এই যে একটা মঘের মুল্লুকের মতো দেশ চালাইতেছে আবার কিছু বুদ্ধিজীবীও বলে আপনাদের মতো কিছু সাংবাদিকও বলে যে বিএনপি কেন গেল না ইলেকশন এতে বিএনপি ইলেকশন যে ইলেকশন হইলে না যাবে

আটের যে ছয়ের নির্বাচনটা যে ওনারা বাতিল করলেন দেখি আওয়ামী লীগ লোকই বৈঠে দিয়ে মানুষ মাইরা তারপরে নির্বাচন বাতিল করতে পারছে না ময়নু আহমেদ সাহেব আসার পরে নির্বাচনটা বাতিল হয়েছে বুঝতে হবে এটা সেম বইতে আগেও যদি বলেন এরশা সাহেব যখন ওই যে জানাল নুরুদ্দিন সাহেব যখন বলছে তখনই কিন্তু বাতিল হয়েছে তা আমরা সেই কথাটা বলতে চাই না আমরা বলছি জনগণ ওনারা যে কথা বলেন ওনারা কথা বলতে বুঝতে হবে যে ওনারা ওনারা কি আপনি যে উদাহরণ টানছেন সেই সময় রাজপথে একটা আবহাওয়া ছিল না আবহাওয়া এখনও ছিল আবহাওয়া কখন ছিল না বিষয়টা হল যে আপনার মনস্তাত আবহাওয়া মানে কি ওই সময় বৈনুদ্দিন সাহেব আসতে পারছে আর এখন যখন আমাদের লোকজন মাইরা ফেলতেছে এখন আর সেই আবহাওয়া নাই কথাটা সেটা না কথাটা হলো ষড়যন্ত্র সেই সময় দেশ এবং বিদেশের যে ষড়যন্ত্র ছিল যে গণতন্ত্রকে শেষ করা আজকে রাজনৈতিক প্রসেসটাকে শেষ করা ওইটারই একটা স্কোপ হিসাবে ওয়ান ইলেভেন ছিল এবং সেই প্রসেস এখনও চলতেছে যে বিরাজনীতিকরণ এখনও তো রাজনীতি নাই কোথায় রাজনীতি আছে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল দীর্ঘদিন একটা পরীক্ষিত রাজনৈতিক দল যাদের মুক্তিযুদ্ধে একটা ভূমিকা আছে আজকে সেই রাজনৈতিক দল আজকে একটা ডেমোক্রেটিক কথা বলে আজকে একটা ফ্যাসিভাতে রূপান্তরিত হয়েছে তারা নির্বাচনে ভয় পায় তারা পাবলিককে ভয় পায় তারা বিএনপিকে ভয় পায় কথায় কথায় খালি বিএনপি এটা করলো কেন তারেক এটা করলো কেন এইটা করলো আরে ভাই আপনারা কি করলেন সেটা বলেন না ধন্যবাদ আপনাকে দেখুন সালাম ভাই বললো যে আর্মি বেগ গভর্নমেন্ট এই ফকর উদ্দিন মহিনুদ্দিন কাদের লোক ফকর উদ্দিন মহিনুদ্দিন তো এখন খালাতে চেয়ার লোক এই দশজনের ডিঙ্গায় প্রমোশন দিছে এই বাইরের থেকে নিয়ে আসছে অন্য সংস্থার থেকে নিয়ে আসছে এবং এই ওয়ান ইলেভেনের প্রেক্ষাপটটা কে বিএনপি তো করেছে বিএনপির তাদের তখনকার নেতৃত্ব মানে তত্ত্বাবধায়ক সরকার কনসেপ্ট নষ্ট করার যে প্রক্রিয়া তারাই তো আন্দোলন সংক্রমে বাধ্য করলো আওয়ামী লীগকে সেই প্রেক্ষাপটই তো আসলে সুতরাং মানে ওয়ান ইলেভেন গভর্নমেন্টের আনার মূল দায়ী হল বিএনপি দেখেন একটা কথা খুব মানে এখন যে মিডিয়ার যুগ আঠাশে অক্টোবরের কথা যে সালাম ভাই বললো এটা তো মিডিয়াতে স্পষ্ট যে বিএনপির নেতাকর্মীরা কোথায় জাস্টিস চিফ জাস্টিসের রুম অ্যাটাক করছে কোন জায়গায় গিয়ে গাড়ি পোড়াইছে পুলিশ মারল কীভাবে পুলিশ হাসপাতাল অ্যাটাক করলো এটা তো ওপেন মানে এটা তো মিডিয়াতে এবং এটা পরবর্তী সময় প্রমাণিত হয়েছে যে মিডিয়াতে খুঁজে খুঁজে বের করে প্রমাণ সহ কোন উপজেলার কোথাকার নেতৃবৃন্দ কোন পদে আছে সেগুলো বের করে কিন্তু পুলিশ সেভাবে কেসে গেছে বিক্ষিপ্তভাবে কারো কেস দেওয়া হয় এবং এইগুলা তাদের যে স্টেজ ছিল স্টেজ থেকে সেইগুলা সেগুলো বক্তৃতায় তাদেরকে এনকারেজ করা হয়েছে এটা তো স্পষ্ট সুতরাং এই আঠাশে অক্টোবরের তালাকি পুলিশ দিছে পুলিশ তো সবসময় বলছে তালা দেয় না তারা পুলিশ তালা খুলতে যায় কিন্তু তারা কিন্তু তালা খুলতে চায় না পুলিশ বারবার বলছে পুলিশ প্রশাসন তালা আমরা দিই তারা কিন্তু তালা খুলতে চায় না তালা বন্ধ নাটকটা ছিল জোবাইডের নাটক যেমন ছিল তখন এইগুলো আসলে পাবলিক এখন বুঝে এখন দেখেন এই যে বিএনপির যে ইলেকশন আসে না ইলেকশনের ক্ষমতায় কনফার্ম হলে ইলেকশন আসবে এটার দায়িত্ব কি আওয়ামী লীগের যে বিএনপিকে ক্ষমতায় বসাবে আওয়ামী লীগ নিয়ে আসবে ক্ষমতায় তাদের রা তারা রাজনৈতিক দল তারা জনগণের কাছে অ্যাকসেপ্টেবল হইতে হবে তারা তাদের কর্মসূচি জনগণের কাছে যেতে হবে জনগণই ক্ষমতার উৎস জনগণই ভোট দিয়ে ক্ষমতায় আসবে এখন সেই জায়গাটায় মানে তো কে করবে এখন মূল জায়গাটা আমি আবার আসবো যে আপনি যেটা প্রথম বললেন যেটা যে আওয়ামী লীগ চায় একটা শক্তিশালী বিরোধী দল মাঠে থাকুক তার মানে এই না আওয়ামী লীগ সবসময় সরকারে থাকবে আওয়ামী লীগে যদি বিরোধী দল থাকে বিরোধী দলে আসবে সেটা একটা বিরোধী দল হিসেবে শক্তিশালী দল থাকুক সরকারে যেই থাকুক ব্যাখ্যাটা সেইটা আওয়ামী লীগ মানে এই সেন্টিমেন্ট নিয়ে আছে সরকারি দল সরকার থেকে যেতে চায় না কারণ না না আপনি যে যাবে কিভাবে আপনি ইলেকশনে আসেন না জনগণের কাছে আসেন না ভোটেই যান না আপনি আপনার মাথায় যদি আপনার মাথায় যদি থাকে যে নির্বাচন করতে হুইসেল দিয়ে আসবেন সালাম দিয়ে আসবেন তাহলে তো হবে না পাবলিকের ভোটে আসতে হবে আপনাকে নির্বাচনে আসতে হবে নির্বাচনে না আসলে আপনার জনগণের ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগই নেই দেখেন অনেক উন্নত বিশ্ব আজকে আমেরিকা ইন্ডিয়া চীন দেখেন অনেক ব্যাংক দেউলিয়া হয়ে গেছে গত কয়েক বছরে এটা উন্নত বিশ্বেও ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো খুব ভালো আছে তা না সেই তুলনায় আমাদের কোনো বাংলাদেশে কোনো ব্যাংক এখনও দেউলি দেউলিয়া হয় না সেই পর্যায়ে যায় না শুধু এগুলো সমালোচনার জন্য সমালোচনা এখন ব্যাপারটি হলো তারা ইলেকশানে আসলে তারা তো তাদের নির্বাচন কমিশন এখন তো খুব শক্তিশালী নির্বাচন কমিশনে আইনের কথা বলছে না না নির্বাচন কমিশন আইন তো হয়েছে তাদের পার্লামেন্ট মেম্বারে সেই প্রক্রিয়া হতেও ছিল প্রক্রিয়াতেও ছিল দুই হাজার নয় নির্বাচন কমিশন সচিবালয় আইন হয়েছে এখন প্রাইম মিনিস্টারের কাছে নির্বাচন কমিশন অ্যাকাউন্টেবল না এবং দেখেন আওয়ামী লীগ যখন বিরোধী ছিল বিরোধী দলও ছিল দু হাজার ছয় সালে তখন তেইশ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে এই ছবিযুক্ত ভোটার স্বচ্ছ ব্যালট বাক্স এগুলো কিন্তু তো আওয়ামী লীগের দেওয়া তারা এরকম ইলেকশন কমিশন শক্তিশালী কীভাবে হয় ভোটার ইলেকশন কীভাবে ফেয়ার হবে জনগণের ভোট দেওয়া কিভাবে কনফার্ম করা যায় এটা এই সমস্ত পক্ষে তারা অ্যাডভাইস দেয় ইলেকশান কমিশন তারা তাদের মতামত তো ইলেকশান কমিশন শক্তিশালী হবে কিংবা নির সুসুষ্ঠ ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হবে এই জায়গাগুলা আসলে যদি বিএনপি অ্যাড্রেস না করে তাহলে হবে না এখন বিএনপির সমস্যা আমি আবার বলবো এটা বলবই কারণটা হলো যে দেখেন বিএনপির মির্জা ফখর সাম বিএনপির সেক্রেটারি সে পার্লামেন্টে এমপি হলো তারপরে সংসদে গেল না পদত্যাগ করলো কারণটা কি একটা দলের সেক্রেটারি সে নির্বাচিত হলো জনগণের ভোটে সে পার্লামেন্টে গেল না সংসদে গেল সাতজন তার আবার পদত্যাগ করে চলে আসলো এইটা তো ঠিক না আপনার ডেমোক্রেসির কথা বলবেন গণতন্ত্রের কথা বললেন জনগণের ভোট নিয়ে আবার সংসদে যাবেন না আমি যদি বলি যে দুই হাজার আঠারোতে ইলেকশনে তারা গেছে শুধু দুইবার ইলেকশন না করলে ইয়ে চলে যাবে নিবন্ধন চলে যাবে এই তিন বছর পরে পরে যদি এই দলের যদি তথ্য না পাঠানো যায় এই নির্বাচন কমিশনে চলে যাবে আপনার তিন বছর পরে পরে যদি সম্মেলন না করা যায় তাহলে নির্বাচন কমিশন করলে নিবন্ধন বাতিল করতে পারে তো সবগুলো ঝুঁকিত বিএনপি আছে বিএনপির বড় সমস্যাটা হল বিএনপির নেতৃত্ব শূন্য নেতৃত্ব নাই বিএনপির যে নেতৃত্ব আছে দুর্নীতিগ্রস্ত দেশেও আসতে পারে না সে চায়ও না যে তার দলের নতুন নেতৃত্ব আসুক সে যেহেতু ইলেকশন করতে পারবে না সুতরাং কেউ যাতে ইলেকশন না করে এইটা হলো প্রক্রিয়া দলের প্রক্রিয়া এবং সেই জায়গাটায় বিএনপি এখানে যতদিন বেরিয়ে না আসতে পারবে ততদিন আসলে এই কথাবার্তা বলেই যেতে হবে আব্দুল সাল্লাম জনগণতেও দূরে এখন কি বলবো এটা কোনো জবাব আছে জবাব তো নাই অর্থাৎ আমি ক্ষমতায় আছি আমি ক্ষমতায় থাকবো তুমি নির্বাচনে এসে জায়স করো এবার ওনারা ওইটাই বলতে ওই নির্বাচন আমাকে কেন যায় মানে কেউ বেকুমে পাইছে নাকি আর কেউ তো যাচ্ছে না আজকে আমি কেন আমি তো আজকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সে যায় না কেন সে ক্ষমতায় যাবে না সে জানে তারপর সে নির্বাচনে যায় না কেন কারণ কোন নির্বাচন হচ্ছে না তো কোথায় নির্বাচন এর জন্যই তো বললাম যে তারা নির্বাদ বলে খালি জনগণের কথা জনগণের তো ছেড়ে দেন না ছাইড়া দিয়ে আমার মতো বিরোধী দলে বিরোধী দলে আইসা আবার ক্ষমতায় যান পাবলিক যদি এতই চায় কিন্তু পাবলিক কেন চাবে গত পনেরো ষোলো বছরে বিশ বছরে তো মানে বললাম না যে মানুষের মানে জীবনের একেবারে ত্রাই ত্রাই অবস্থায় নিয়ে গেছে আজকে জিনিসপত্রের যে দাম আরেকটা যেটা বললো যে ব্যাংক নাকি এখনও দেউলিয়া হয় নাই মহিন খান আলমগীর সাহেবের যে ব্যাংকটা ছিল কি নাম ছিল এটা নাম ভুলেও গেছে ব্যাঙ্ক গেল কই ফার্মার্স ব্যাংক ফার্মার্স কোথায় তাহলে এটা যদি দেউলিয়া না হয় তাহলে আর কি এখনো অনেকগুলো ব্যাংক ব্যাঙ্ক মার্জার করার জন্য অন্যান্য ব্যাংকদেরকে অপ্রপোজাল দিতেছে তো কেন দেউলিয়া না হইলে আর খালি বিদেশের কথা বলে আরে বিদেশের বিদেশে তো এরকম এর জন্য তো বললো যে টাকাগুলো গেলো কো এটা বলে না কেন এই টাকাগুলো গেল কোথায় কারা নিল এই টাকাগুলো কেউ না কেউ তো নিছে সেইটা সেই নামগুলো দেয় না কেন কারা তারা ওটা কি তারেক রহমান নিছে মির্জা ফখরুল নিছে রব্দুল সালাম নিছে না কে নিছে তো নামগুলো তো এবং ওদেরকে তো হয় আপনি বিএনপির নেতাদের খালি জেলে পাঠাইতে পারেন আর বলেন যে অন্যায় করতেছে আবার বলে কোনো রাজনৈতিক মানবা না আর যারা চুরি করতেছে চুরি প্রকাশ্যে বাংলাদেশের টাকা নিয়ে যেতেছে ধন সম্পদ নিয়ে যেতেছে এটা তো বিদেশিরা দেশের থেকে নিতেছে আপনি তাদেরকে ধরতে পারেন না তাদেরকে আইনের আওতা নিতে পারেন না আর আপনি বলতেছেন দেশ ভালো দেশ ভালো চলতেছে আগে রিক্সালে একটা পাঁচ টাকা দিয়ে বন্যটি কিন্তু সেটা পনেরো বিশ টাকা দিয়ে কিনতে হইতেছে বরং দেশের মানুষ ভালো আছে তো এটা বইলা তো লাভ নাই আর বিএনপি আমি তো বললাম যে বিএনপি বাদ দেন ঠিক আছে বিএনপি খারাপ বিএনপি এইটা পারে না ওইটা পারে না বিএনপি উনি বললেন আমাদের কাউন্সিলর না আমাদের মেম্বার ঠিক নাই আমাদের ওইটা ঠিক নাই এটা ইসে বিএনপির প্রবলেম এই কারণে যদি বিএনপিকে কেউ সাপোর্ট না করে করবে না আর যদি ওইটাও পারেন যে হ্যাঁ বিয়ে ওই যে যেটা বললেন যে তিনবার না হইলে পারে আগেই দিয়ে দেন না নির্বাচন কমিশন দিয়ে বিএনপিকে বাতিল করে দেন তারপরেও নির্বাচনটা দেন নির্বাচনটা দেন তারপরে না দেখা যাবে যে নির্বাচনে আপনাদের পাবলিক ভোট দেয় কি দেয় না একে এটা তো আপনি যদি যেটা আমি আগেও বললাম যে উকের নেতৃত্বে ওর অধীনে যদি নির্বাচন জায়েজ না হইতে পারে ভালো না হইতে পারে আপনার নেতৃত্বে আপনি আমার এখানে গলা চিপে ধরে রাখছেন আপনার নেতৃত্বে নির্বাচন জায়েজ হবে এটা কোন ফর্মুলায় কোথায় লেখা আছে কোথাও তো লেখা নাই তাই জন্য গায়ের জোরে করতে চাইলে আজকে যা হবে যে দেশে আজকে গণতন্ত্র নাই দেশটাকে আজকে একে জাহান্নামের দিকে ঠেলে দিতেছেন জোর করে যে ক্ষমতায় নিয়েছেন ক্ষমতা নেওয়ার পরও তো ঠিক মতো চালাইতে পারতেছেন না যদি চালাইতে পারতো তারপরও না বুঝতাম তারপরও বুঝতাম যে বিএনপি খালি বল আরে বিএনপি তো একমাত্র বিএনপি নির্বাচনে এবং বিএনপি যে জনপ্রিয় দল বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে পর্যন্ত হারে নাই কিন্তু ওনার নেত্রী হারছে তো সেই বিএনপিকে বলবেন আপনি যে বিএনপির ই নাই আবার বলে বিএনপি নেতা আরে বিএনপির নেতা হন কি আমার ঢাকায় থাকলো না লন্ডনে থাকলে এটা তো বিএনপির হ্যাডেক এটা আওয়ামী লীগের হ্যাডেক হবে কেন তার জনগণ যদি আমাকে আমার ভোট না দেয় দিবে না কিন্তু তাই বলে আপনি ভোটই বন্ধ করে দিবেন তার বিএনপির তো বর্তমান নেত্রী খালেদা জিয়ার অ্যাপসেন্সে তারেক রহমান আছে ওনাদের নেত্রীর পরবর্তী সময়ে কে নেতা আছে ওনাদের শেখ হাসিনার পরে কে নেতা আছে বলতে পারবে নাই তো কাজে বিএনপির নেতা আছে বিএনপির আদর্শ আছে আওয়ামী লীগের কিছুই নাই আওয়ামী লীগের অ্যাবসলিউটলি দলের উপরও নাই যে গত দুইটা নির্বাচন তারা দেখাইলো এই নির্বাচন আওয়ামী লীগও করে নাই প্রশাসন দিয়ে নির্বাচন করছে আওয়ামী লীগেরও দরকার তার দলেরও দরকার হয় নাই এবং গত পার্লামেন্ট নির্বাচনে এই যে প্যান্ড্রোলিয়াম বক্স ওপেন করে দিল যে কারণে এখন পর্যন্ত দলের নিয়ন্ত্রণ করতে পারতেছে না একটা রাষ্ট্রীয় ক্ষমতায় প্রধানমন্ত্রী থাকার পরও হুকুম দেওয়ার পরও নির্দেশ দেওয়ার পরও পারতেছে না দলের নিয়ন্ত্রণ নিতে কারণ ওই যে একই জায়গাতে আপনি দুই আইন করতে পারেন না আপনি ওই সময় বলে দিলে আপনি কোন আইনে বলেন এটা বললাম তো যদি মাজা শক্ত ইলেকশন কমিশন হইতো ওই নির্বাচনই হয় না আবার এই উপজেলা নির্বাচনের সময় উনি দিকটা ও দাঁড়াইতে পারবে ও পারবে না ও মুখে রাত্ম হইতে পারবে না কে রাইট দিছে এটা কি উনি বলবে না নির্বাচন কমিশন বলবে আর নির্বাচন কমিশন ও হুক্কা হুয়া দিতেছে মানে ওই ওনারা যা বলে সরকার যা বলে ওনারা ওইটাতেই আবার বলে কি হয়েছে ধান কাটার মৌসুম এর জন্য নির্বাচনের লোকজন আয়নি এরপরে তাহলে আবার আসবে বর্ষার মৌসুম তাহলে ওই সময় লোকজন আসবে না এরপর আবার শীতের মৌসুম আসবে ওই লোকজন এটা এই এই মৌসুমে কি বাংলাদেশে নির্বাচন হয় নাই নাকি ওই যে চিফ ইলেকশন কমিশন ওনারা আমলেই এরকম একটা নতুন জায়গা আসলো এর চেয়ে এর চেয়ে খারাপ অবস্থায়ও মার মৌসুমী অবস্থায় খারাপ অবস্থাও বাংলাদেশে নির্বাচন হয়েছে এবং ঢোক ডাকল পিটায় নির্বাচন হয়েছে জনগণের শত অংশগ্রহণের মধ্যে দিয়ে নির্বাচন হয়েছে এখন কোথায় নির্বাচন এত নির্বাচন নাই ওই আওয়ামী লীগ যাকে দিবে বললাম না যে তার সাথে দল ঘোষণা দিয়ে দিল জাতীয় পার্টিকে আমি এতটি সিট দিলাম তারপর সেই সিট কারা নিল বিএনপি যায় নাই তে কারা নিল আওয়ামী লীগ দিচ্ছে বলে না স্বত আর কিসের স্বতন্ত্র ওরা তো সব আওয়ামী লীগ তাহলে এই যে বেলকিবাজি দেখাইলো আজকে এই জন্য তো বললাম যে আজকে তার দলের তার জোটের তার বিরোধী দলের কেউ কেউ তো হ্যাপি না আজকে শুধুমাত্র নিজেদের প্রেস্টিজ বাঁচানোর জন্য মামলা খাওয়ার ভয়ে বিএনপি তো মামলা খাইতে খাইতে হয়ে গেছে ওই যখন ভয় আছে মামলা এর আগে রাশেদ খান মানুন সাহেব একটা কথা বইলা বলছিল গত নির্বাচনের পরে যে আমি বুকে হাত দিয়া বলতে পারি আমি এমপি হয়েছি জনগণ আমার ভোট দিতে পারে নাই তারপরে দুদিন পরেই যখন ক্যাসিনোর কথাটা রেকর্ড বাজায় দিল ন্যাচারালি উনি একটা সম্মানী লোক দীর্ঘদিন রাজনীতি করে আসছে তার একটা ডেডিকেশন আছে ই হয়ে গেছে আজকে আনহ সেন মঞ্জু সাহেবকে ওই শত নির্বাচনে হাসছে কাজে এগুলো বইলা তো আর কিছু কিছু আপনি হয়তো এই মধ্যে রাগ ডাক করতে পারবেন কিন্তু রাগ ডাক করার কোনো সুযোগ নাই বাংলাদেশে কোনো নির্বাচন নাই বাংলাদেশে কোনো ডেমোক্রেসি নাই এবং যখন কোনো নির্বাচন থাকে না গণতন্ত্র থাকে না সেখানে মানবাধিকার থাকে না সেখানে বিচ যেখানে সেখানে বিচারের অধিকার সেখানে থাকে না আজকে সেটাই আছে নাই কোনো মৌলিক অধিকার নাই আজকে সম্পূর্ণ বললাম তো যে আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল এত দেউলিয়া হয়ে গেছে আজকে যে আজকে দেশে তাকে দেশে ক্ষমতায় থাকার জন্য তাকে একটা ডিকটেটরিয়াল শিপের উপরে তার নির্ভর করতে হইতেছে তার দলের উপর নির্ভর না করে সে প্রশাসনের উপর নির্ভর করে তাকে ক্ষমতা কন্টিনিউ করতে হইতেছে নিশ্চয় মানে এ কথাটা দিয়ে শুরু করি যে আমি একটু আগে যে বিএনপির সিনারিও বললাম বিএনপি দেউলিয়া না আওয়ামী লীগ প্রতি তিন বছর পর পরে সম্মেলন করতেছে নেতৃত্বের কোন অভাব নাই আওয়ামী লীগের শত শত নেতা আছে দল চালানোর মতে একদম এই আপনি সেভেন্টি এর পরেও যদি দেখেন বঙ্গবন্ধুর পরেও আওয়ামী লীগের নেতৃত্ব শূন্য প্রচুর নেতা আছে আওয়ামী লীগের উনি যেটা বললো যে প্রাইম মিনিস্টার হুকুম দেওয়ার পরেও মানে যে কমেন্টটা করলো এইটা এই জায়গাটায় বিএনপির বোঝার সমস্যা আছে মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী যে হুঙ্কারটা দিল কিংবা ওনার কথাই বলে যে মেসেজটা দিল দলে যে স্বজনদের ইলেকশন না করতে আওয়ামী লীগ কিন্তু এর আগের দিনও ওয়ার্কিং কমিটি বিনি করছে সেই মিটিংয়ে কিন্তু কোনো সিদ্ধান্ত নেয় এই ব্যাপারে আলোচনাই হয় এই মেসেজটা দেওয়া মানে যে নিরিস্সাহিত করা যারা দাঁড়াইতে চায় নির্বাহিত সাতজন দাঁড়াইছিল ছয়জনই ফেল কারণ ওই যে মেসেজ আছে জনগণ তাদের সাথে নাই কারণ কারণ জনগণ প্রাইম মিনিস্টারের পছন্দ করে কিংবা আওয়ামী লীগের কন্ট্রোল এখনও মাননীয় সভানেত্রীর কাছে আছে ম্যাসেজটা ওইটা এটা দলের কোনো ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত নেয় নাই যে বৈষয় করবো ওইরকম সিদ্ধান্ত হয় নাই সুতরাং এইটা বুঝতে ভুল হয়েছে আচ্ছা দেখেন আমি বলি যে দ মানে এই যে হেডেকটা বললো মানে যে সালাম ভাই হ্যাডেকটা ওই একই হেডেক যে বিএনপি নির্বাচনে আসলে এই যে বিতর্কিত হতো না যে এই ভোটের সময় ওনারা যে বিতর্কিত হয় অন্য রাজনৈতিক দলগুলোও বিভ্রান্ত হচ্ছে জনগণের পার্টিসিপেশনটা একদম আমি তো বলি নাই যে এই ইলেকশনগুলো একদম একশো পার্সেন্ট ফেয়ার হচ্ছে ও সব কিছু আমি বলি নাই যখন আপনার সব দল পার্টিসিপেশন না করবে সেই জায়গায় তো বিতর্ক থাকিয়েই যায় এটা থাকবেই তো চোদ্দো সালে তো ওনারা নির্বাচনে যাই নাই তো এটা তো বিতর্ক আছেই নির্বাচন নিয়ে আপনি আঠারোতে যা বিতর্কিত করছেন তো বিতর্কিত এটা সুতরাং সেইটা না এখন আপনারা নির্বাচনের প্রসেসেই যাবেন না তাইলে তো হয় না এখন দেখেন বিএনপির এই তৃণমূলের যে অবস্থা ওনারা যে আওয়ামী লীগের দেউলিয়া বলে এই গত পনেরো বছর ধরে যে বহিষ্কার আরম্ভ হয়েছে হাজার হাজার নেতাকর্মী বহিষ্কার করছে বিএনপির তৃণমূল এখন ফাঁকা শূন্য একদম শূন্য সামান্য বহিষ্কার হচ্ছে শত শত হাজার হাজার বহিষ্কার হয়েছে সুতরাং এটা তো বহিষ্কার পার্টির লেভেলে চলে গেছে এখন এখন তারা তারপরে আশা আছে এখন আবার ঘুরে দাঁড়াইতে চাচ্ছে আবার মাঠে নামতে চাচ্ছে আবার ষড়যন্ত্র চিন্তা করতেছে আবার বিভিন্ন জায়গায় শুনতেছে যে লু আসছে আবার একটু গরম হইতে চাচ্ছে এইটা হবে না কারণ লু সাপ কারো ক্ষমতায় বসানোর জন্য আসতেছে না ইলেকশন করার জন্য আসতেছে না যদি ক্ষমতা সেটা থাকতো তাহলে আগে যে আসছিল তখনই হুঙ্কার হইতো পিটার হাস নিয়মে সময়ের আগেই চলে যাচ্ছে নতুন লোক আসতেছে তাদের দেশেও ইলেকশন সামনে সুতরাং এই হিসাব এখন এখন আর নাই এখন উনি আসছে তার দায়িত্ব পালন করে এই এই সাউথ এশিয়ান রিজনে তিন চারটে দেশে আসবে তাদের ইন্ডো প্যাসিফিক কোনো স্ট্র্যাটেজি আছে আমাদের দেশও গুরুত্বপূর্ণ কিংবা সরকারের সাথে সম্পর্ক উন্নয়নের যে হিসাব নিকাশ আমরা প্রথম থেকে দিকে আসছি এগুলোর জন্য আসবে এলে ইলেকশন করা কারো ক্ষমতায় বসানোর জন্য আসছে না সুতরাং এই যে ভাই ভণ্ডটির কথা বলল দুই হাজার ছয় সালে বাজেট ছিল একষট্টি হাজার কোটি টাকা এবং গুণ বাজেট বাড়ছে আকার বাড়ছে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে সুতরাং ভণ্ডটির দাম তো বাড়বেই খ্যাত মজুর সমিতি যেটা ছিল কমিউনিস্ট পার্টি তারা একসময় আন্দোলন করছে যে একটা মজুরি তিন কেজি চাল হবে এখন কি তিন কেজি চাল মজুরি যে লেভেলে মজুরি আছে পাঁচশো টাকার নিজে মজুরি নাই তিন কেজি চাল কেনে বেশি কিনে কেনা যায় না অনেক সুতরাং এইগুলো হিসাবে গেছে ওনার নাই অনেক আগাইছে মানুষের ক্রয় ক্ষমতা আগাইছে অর্থনৈতিক দিকে আগাচ্ছে ইন্টারন্যাশন গ্লোবালি মানুষ মানে ওয়ার্ল্ড এখন আগাচ্ছে বা দেশ ডিজিটাল হচ্ছে উন্নয়ন হচ্ছে সুতরাং এই জায়গাগুলো এখন বিএনপির ভিন্নভাবে দেখতে হবে বিএনপির আসলে সমস্যা হয়েছে ডিজিটাল প্রযুক্তি নিয়ে ভয় আছে এই ইভিএম নিয়ে যেমন বয় আছে ডিজিটাল প্রযুক্তি নিয়ে বয় আছে বিভিন্ন সময় কমেন্টও করছে এইগুলা নিয়ে এখন তাদের আসলে ধুম্রজালে জলে আসে আর কি তা আমার মনে হয় যে নেতৃত্বের কথা আমি আবারও বলবো নেতৃত্ব ঠিক না হইলে আসলে এই বিএনপি ঘুরে দাঁড়াইতে পারবে না কেউ তাদেরকে ক্ষমতায় এনে বসাবে না দলের নেতৃত্ব ঠিক হইলে জনগণের পাশে কাছে যাইতে পারবে বিগত দিনে এই যে পনেরো বছরে তার আন্দোলন সংগ্রাম করলো এতগুলা ইভেন্ট আমি বললাম কোনো লাভ হইছে কোনো লাভ নেই পারছে সাকসেসফুলি পারে নাই কেন পারে নাই এই হিসাব যতদিন না মিলাইতে পারবে ততদিন লাভ হয় না এখন আপনার মার্চে মাসের দরজ যদি বলেন আমি বলবো যে আমি কেন বলতেছি আমি চাই ডেমোক্রেসি প্র্যাকটিসের জন্য মানে ওইরকম রকম জনবিত্তেওয়ালা দলগুলা প্রতিযোগিতা থাকতে হবে মাঠের প্রতিযোগিতা থাকতে হবে তা নাহলে হবে না সেই জায়গাটায় আসার জন্য এটা বললেও ওনারা মনে করে বোধহয় আওয়ামী লীগ আছে বিরোধী দল বিএনপি আসতে সেটা সেটা মিন করে আমি বলছি না সুতরাং এই জায়গাটা আমার মনে হয় তাদের মনস্তাত্ত্বিক এটা দান ধারণার চেঞ্জ করতে হবে আর সংবিধানের এই যে উনি বললো যে কোথায় লেখা আছে অনেক কিছু সংবিধানে ইলেকশন কেমন হয় এই সংবিধানে যা আছে সংবিধান তো সবারই মানতে হবে সংবিধানে যা আছে সেভাবে হচ্ছে ইলেকশন জি ফাইনাল রাউন্ড বিশ্বরাত সালাম শেষবারের মতো শেষবারের মত আর ঘুরে ফিরে তো এক কথাই আসবে তাই না সমাধান কি সমাধানটা হলো এটাই উনি গণতন্ত্রের কথা বললো তো আমি তো এটাই বলি আমি তো এটাই রাজি আছি যে আপনার বিএনপি নাই বিএনপির কর্মী নাই বিএনপি বহিষ্কার করে ফেলছে সব ঠিক আছে বিএনপিরও দরকার নেই আপনি একটা নির্বাচনটা দেন না অর্থাৎ এই দেশে সকল দল মিলে একমত হইল যে দলীয় সরকার যদি ক্ষমতায় থাকে তার অধীনে নিরপেক্ষ নির্বাচন হতে পারবে না সবাই একমত হইলো এই আওয়ামী লীগ যখন এই সিস্টেমটাকে ব্রেক করলো তখন কি সব দল বলছিল। তখন কিন্তু সব দল ইনক্লুডিং আওয়ামী লীগ পার্লামেন্টে যে কমিটি করছিলো সেই কমিটিতে সে তো রিপোর্টটা আছে আমাদের কাছে না পার্লামেন্টেই আছে ইনক্লুডিং আওয়ামী লীগ সবাই কিন্তু সেসব বলছিল যে না তত্ত্বাবধায়ক ক্যারটেকের সিস্টেম থাকা দরকার তারপর তারা বাতিল করলেন কেন অর্থাৎ তারা দেখছে যদি এটা থাকে তাহলে তারা আবার ক্ষমতা আসতে পারবে না ক্ষমতায় আসছি এইটা আমি আজীবন ক্ষমতায় থাকবো থাকতে হলে এই প্রথাটা আমাকে বাতিল করতে হবে এই কারণে তারা করছেন কাজেই যদি গণতন্ত্রেই বিশ্বাস করি তাহলে ওই ষড়যন্ত্র অর্থাৎ যে বিএনপি ষড়যন্ত্র করে না ষড়যন্ত্র আওয়ামী করে এবং ষড়যন্ত্র করে আমরা দেশ স্বাধীন হওয়ার পরে যে কয়বার গণতন্ত্র হোচট খাইছে এই আওয়ামী লীগের কারণেই খাইছে আওয়ামী লীগের কারণেই খাইছে আওয়ামী লীগ যে কবার ক্ষমতায় ছিল সেই কতবারই গণতন্ত্র খাইছে এবং আওয়ামী লীগ ছিয়ানব্বই সালেও গণতন্ত্রকে হোচট দেওয়ার জন্য শেষ ওই যে এখন মাঝে মাঝে বলে না যে উদ্দীপরা যারা আছে তাদেরকে ধমক দেয় ক্ষমতার যদি ক্ষমতার চিন্তা করেন অর্থাৎ ব্রুক্রেট সিভিল ব্রুক্রেট আর্মি ব্রুক্রেট ছিয়ানব্বই সালে তো হোল সিস্টেম কনস্টিটিউশন ব্রেক করে দিল হোল সিস্টেম ব্রেক করে দিল অর্থাৎ ওই সিভিল ব্রুক্রেসিদের পলিটিক্সে নিয়ে আসলো নিয়ে আসে ওইটা কি ওইটা কি আইন ওইটা কনস্টিটিউশন ওইটা আছে কনস্টিটিউশন কাভার করে তো সেটা ওইটার জন্য কি কোনো আইন নাই তারপরে আবার সেম দুই হাজার ছয় সাত সালে মঈন উদ্দিনকে কে নিয়ে আসলো এবং কে বলছে যে আপনাদের সব আমি মাফ করে দেবো খালি আমার ক্ষমতায় যেতে দেন আর বেগম খালেদা কি বলছে না বিচার হবে যেহেতু বেগম খালেদা জিয়া বলছে বিচার হবে এই জন্য বেগম খালেদা যে ক্ষমতায় যেতে পারে নাই আর ওনা যেহেতু বলছে সব মাফ করে দেবো খালি আমার ক্ষমতায় দেন ওনার ক্ষমতায় গেছে তো বিষয়টা হলে এটা যেটা সত্য সেটাকে মানতে হবে তাই কাজেই যদি আমি গণতন্ত্রই বিশ্বাস এখনও যদি আমি চাই গণতন্ত্র চাই আর যদি ওই শক্তির কথা বলি তাহলে ওরা আবার ধমক দেন কেন যে আবার যদি কিছু করে তাহলে তারা দেখে নেবেন যদি আপনার তাহলে দুই কথা তো হইতে পারে না ষড়যন্ত্র ষড়যন্ত্রই আর গণতন্ত্র গণ গণ এখন পর্যন্ত পৃথিবীতে ইস ইস্টাবলিশড যে যত যত কিছু হাজার খারাপের মধ্যেও এখনও ভালো গণতন্ত্র তো সেই গণতন্ত্রটা আমাদের টিকে রাখার দরকার এবং সেটা টিকে একা খালি আওয়ামী লীগের জন্য না সারা দেশের জন্য সবার জন্য বললাম না যে আজকের এই জন্যই সেই নির্বাচনটা দরকার জরুরি যে যেটা নির্বাচন হয় নাই জানুয়ারিতে যে প্রশাসন করলেন সেই নির্বাচনটা ইমিডিয়েট দরকার যত তাড়াতাড়ি নির্বাচন হবে একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে অর্থাৎ কেয়ারটেকার মিন্স কি অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতায় থেকে নির্বাচন করতে পারবে না বিএনপিও ক্ষমতায় থেকে বা যেই ক্ষমতায় যাক ক্ষমতায় থেকে নির্বাচন করতে পারবে না তাইলে ওই ধরনের যদি হয় তাহলে জনগণ ভোট দিতে পারবে আবার তার প্রতিনিধি আসবে প্রতিনিধি আসার পরে সেই সময় সব কিছু রেডি হবে তাহলে ওই ব্যাংক চুরি করেও চলে যেতে পারে না যে ব্যাঙ্কের টাকা কেউ তো দিতে পারে না অন্য কেউ তো নিয়ে যায় নাই কারা নেই সেটা তো তালিকাই আছে কারা কারা ব্যাংক থেকে টাকাগুলো নিয়ে গেল ওডি আজকে তো কোটিপতি না অডিপতি সেই অডিপতি কারা এটা তালিকা আছে না ব্যাংকের কাছে তো এটা প্রকাশ করে দিলেই হয় এবং তাদের থেকে দেন না তিন মাস সময় দেন ছয় মাস সময় বলেন টাকা দেন আর নাহলে যা আছে সব কিছু নিলাম করেন সেটা করেন না কেন তো সেটা তো করতেছে না তো কাজে আপনি খালি পাবলিকের ওই যে কথা বলে যে ই বাড়ছে মানে এত বছর বাজেটের বাড়ছে এই জন্য জিনিসপত্রের দাম বাড়ছে এটা বললে তো হবে না বাজেটের দাম বাড়ছে বাজেট এই টাকা কারা দিতেছে আপনি তো দেন তো পাবলিক দিচ্ছে পাবলিক মানি তো সেই পাবলিক মানি অপচয় করার বা পাবলিক মানি চুরি করার তো রাইট আপনাকে কেউ দেয় নাই তো সেটা যে হচ্ছে সেটা তো জবাবদিতা নাই এই জন্যই বললাম যে সব কিছু যদি জবাবদ্বিতার মধ্যে আনতে হয় তাহলে আপনাকে একটা ইমিডিয়েট যত দ্রুত সম্ভব একটা জাতীয় নির্বাচন দরকার যে জাতীয় নির্বাচনে সবাই অংশগ্রহণ করতে পারবে এবং তারপরে যে সরকার আসবে সেই এই যে সমস্ত কিছু যে আজকে ভঙ্গুর শেষ করে দিছে এখান থেকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারবে আদারওয়াইজ আওয়ামী লীগ হইতে পারে যে আওয়ামী জোর করে এত বছর আছে। আরও কিছুদিন থাকতে পারে কিন্তু জোর করলে যা হয় বা পৃথিবীর ইতিহাসে বহু হয়েছে বহু ডেমোক্রেটিক গভর্নমেন্ট পরে ফ্যাসিস্ট গভর্নমেন্ট হয়ে গেছে এবং তার পতন যেভাবে হয়েছে তাহলে ওইভাবেই হবে ওইভাবেই হবে ইতিহাস যেটা বলে ইতিহাস থেকে আমরা তো কেউ শিক্ষা নেই না ইতিহাস যেটা বিএনপির আর কত অত্যাচার অত্যাচার হইতে তো আমাদের শেষ বেগম খালেদা জি আজকে একটা চিকিৎসার সুযোগ পাচ্ছে না আমাদের নেতা আমাদের সহ প্রতিটা দিন মামলায় হাজির দিতে দিতে আর কি হবে বিএনপির বিএনপি তার হারানোর কিছু নাই তারপরও বিএনপি এখন পর্যন্ত গণতান্ত্রিক পথে আছে বিএনপিকে ঠেইলেও আনডেমোক্রেটিক হইতে সন্ত্রাসী চেষ্টা করছে তারা নিতে পারে নাই কারণ আমরা ডেমোক্রেটিক হইতে বিশ্বাস করি আওয়ামী লীগ আজকে ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের পথ বন্ধ করে দিছে যেটা পরিণতি খুব খারাপ আমরা চাই ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তনের যে সিস্টেম আছে সেই সিস্টেমে আওয়ামী লীগ ফিরে আসুক ধন্যবাদ আপনাকে দেখেন এই তত্ত্বাবধায়ক সরকারের কনসেপ্ট বিএনপির জন্য আসছিল এবং বিএনপি সেটাকে ধ্বংস করছে বিএনপির জন্য চলে গেছে এবং কোর্ট সেটা বাতিল করছে ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারি ইলেকশনের পরে যে ঐতিহাসিক নির্বাচন এইটা সারা দেশের যে গণ সৃষ্টি হয়েছিল এবং সিভিল ব্যুরোক্রিয়েটটাও চলে আসছিল মাঠে এমন পর্যায়ে চলে গেছিলো সিভিল ব্যুরোক্রিয়েটটাও চলে আসছিলো মাঠে সুতরাং এটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সেই রকম গণজাগরণ হয়েছিল পাবলিক সাপোর্ট আসছিলো সেরকম প্রেক্ষাপট ভবিষ্যতে হবে কিনা কোনো সময় আমার জানি না সুতরাং এই প্রেক্ষাপটে গেছে আর সালাম ভাইকে বললো মনো আহম্মদের একটা বই লেখছিল ওকে বইটা একটু পড়েন তাইলে ওই সময়কার প্রেক্ষাপট অনেক কিছু জানা যাবে একটা হলো যে এই এই হাজার এক সালের সময় যে ইলেকশানটা হলে তখনই কেবল শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে আর বিএনপি যতবার ক্ষমতায় আসছে ক্ষমতায় হস্তান্তরের সময় তখনই বিভিন্ন সমস্যা হয়েছে গণতন্ত্র হোঁচটকাইছে দেশ স্বাধীন হওয়ার পরে যদি বলি পর পরে গণতন্ত্রটা কোথায় গেছিলো কারা খাইছিল গণতন্ত্র কারা হত্যা করছিল গণতন্ত্র এই জিয়াউরমার সাহ এই আর্মি ড্রেস পরে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল লেফটেন্যান্ট জেনারেল থেকে উপ আইন প্রশাসন উপ আইন চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর তার চিফ অ্যাডমিনিস্ট্রেট থেকে প্রেসিডেন্ট প্রেসিডেন্টের থেকে দল গঠন করলো আর্মি সিভিল এক আর্মি এক নির্বাচনী এক সব ভঙ্গ করে সে দল করলো এবং সেভেন্টি সেভেনের হানাবুট সেভেন্টি এইটের প্রেসিডেন্ট ইলেকশান সেভেন্টি নাইনের যে পার্লামেন্ট ইলেকশান ঐতিহাসিক ঐতিহাসিক সুতরাং তখন গণতন্ত্র নষ্ট হয় নাই আমি একটা খালি একটা এক্সাম্পল দিই বিএনপি বলে এই সাদার আমলে তারা স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করছে গণতন্ত্রের তো যে ওর যে সময়টা কাটেলো ওখানে কী গণতন্ত্র ছিল এইটার এর সাথে গণতন্ত্র কোনো গণ দেশ চালানোর কোনো পার্থক্য ছিল তো তারা কৃষির আন্দোলন করলো কৃষির গণতন্ত্রের আন্দোলন করলো সুতরাং এই জায়গাগুলো এখন বিএনপি রিয়েলাইজ করতে হবে বিএনপি একদম ফর্ম ভেরি বিগেনিং এই সংবিধান কত করছে এই ধর্মনিরপেক্ষতা বলেন এই জাতি বাংলাদেশ বাঙালি জাতীয়তাবাদ এগুলো সরাইছে মুক্তিযোদ্ধা যারা সালাম ভাই একজন মুক্তিবীর মুক্তিযোদ্ধা ওনারা ফাইট করছে না জয় বাংলা বলে বুলেটের সামনে দাঁড়াইছে না বঙ্গবন্ধু নামে জিন্দাবাদ করে দেশ যুদ্ধ করছে না তো পঁচাত্তরের পরে এই রাজাগাররা কিভাবে মন্ত্রী হয় রাজাগাররা কীভাবে বের বেরিয়ে আসে মুক্তিযোদ্ধাদের কেন ফাঁসি হলো এত মুক্তিযোদ্ধাদের কোথায় মুক্তিযুদ্ধ কোথায় চেতনা কোথায় গণতন্ত্র তখন গেছে সুতরাং এই জায়গাগুলো যদি আমরা মানে সচেতন রাজনীতিবিদ কিংবা

আপনি বলছেন যে ওই কোর্ট পাশ করছে ইসের কথা এটা আমি আরেকটা বলি পাশাপাশি সবকিছুই মানেন কিন্তু আপনারা আপনারা যদি সংবিধান ভাঙেন সেটা কেউ হয় না সেই খাইরুল হক কিন্তু তার রায়ের মধ্যে আছে পরিষ্কার দেখতে পারেন যে জাতীয় সংসদের সদস্যরা কোন ডেভেলপমেন্ট ওয়ার্কের সাথে কোনো সম্পৃক্ত থাকতে পারবে না সেটা কি মানতেছে জি ধন্যবাদ দশক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারের মাত্র লাইভ স্ট্রিমিং হচ্ছে আপনারা দেখতে পারেন টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান স্থান থেকে ইউটিউবের মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরোনো পর্বগুলো আপনারা দেখতে পারেন মিস্টার আব্দুল সালাম এবং প্রসারক প্রেমে আজকে দশঙ্খ্য ধন্যবাদই আলোচনা করতে জন্য দর্শক আমার দুই অতিথি বিতর্ক করেছেন মূলত বিতর্কটা রাজনীতি এবং খানিকটা অর্থনীতি ঘিরেই ঘুরপাক খেয়েছে কিন্তু মূল কথা হচ্ছে গণতন্ত্র গণতন্ত্রকে শক্তিশালী করা এবং তার জন্যে একটা ভালো নির্বাচনী ব্যবস্থাকে নিশ্চিত করা বাংলাদেশে এই দুর্বলতা স্বাধীনতার পর থেকেই আছে আমরা এখন পর্যন্ত তেপান্ন বছরে একটা ভালো নির্বাচনী ব্যবস্থা নিশ্চিত করতে পারিনি যে নির্বাচনের ব্যাপারে দলমত নির্বিশেষে সবার আস্থা থাকবে এবং বিতর্ক বা প্রশ্ন খুব কম আকার উঠবে যদিও ভালো নির্বাচন হলে ভালো গণতন্ত্র হবে তার কোনো গ্যারান্টি নেই কিন্তু এটি এটি প্রাথমিক ন্যূনতম পূর্ব শর্ত যেই শর্ত পূরণ করতে বাংলাদেশ এখনও পর্যন্ত নানাভাবে নানাভাবে ব্যর্থ হচ্ছে এবং এর দায় কম বেশি সবারই আছে কারো হয়তো কখনো কখনো বেশি কারো কম কিন্তু এই সমস্যার সমাধান বাংলাদেশের জন্যে খুব জরুরি বাংলাদেশ যদি অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যেতে চায় উন্নয়ন আরও করতে চায় এবং সেগুলোকে যদি টেকসই করতে হয় তাহলে রাজনৈতিক উন্নয়নকে নিশ্চিত করার কোনো বিকল্প নেই অর্থাৎ গণতন্ত্রকে শক্তিশালী করবার কোনো বিকল্প এবং তার জন্যে ভালো নির্বাচন নিশ্চিত করারও কোনো বিকল্প নেই আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা